প্রয়োজনে আমরা জীবন দিব, জীবন দিব, নিজের দেহ দিয়া তীরগুলি ফিরাবো, তবু আমার মায়ার নবীর গায়ে তীর লাগতে দিমু না, দিমু না। যদি তীর লাগে আমরা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে কেমন করে মুখ দেখাব? এই বইলা দুনুটা ভাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দেয়। মা দুঃখিনী, সেও বাচ্চাগুলারে দিয়ে দেয়, বিদায় তো দিয়ে দেয়। মা ও নবীর কেমন আশিক ছিলেন, কি পরিমাণ ইসলামের প্রতি দরদে ছিলেন মা। মাও সাথে সাথে দুনুটা বাচ্চারে বিদায় দিয়া দিছি, কপালে গালে চুমু খাইয়া, মা চোখের পানিটা মুইসা দুনুটা বাচ্চারে ডাক দিয়া কয়, বাবা যাও, আমি দিনের জন্য তোমরা দুনু ভাইকে কুরবানি দিয়া দিলা, আমার নবীর জন্য সন্তান কুরবানি দিয়া দিলা। এই বইলা মা দুনুটা সন্তানরে বিদায় দিয়া দেয়। এই দুনুটা ভাই বিদায় নিয়ে নবীর কাছে চলে আসে। আসলে পরে মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা তোমরা যারা বদরে যুদ্ধে যেতে চাও মসজিদে নববীর শাইম সামনে লাইনে দাঁড়াও, আমি একজন একজন করে পরীক্ষা করব, অনুমতি যারে দিবসে যুদ্ধে যাবে, যারে অনুমতি দেব না সে যুদ্ধে যাবে না। সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ায় গেছেন, বড় বড় সাহাবায়ে কেরামের সাথে এই ছোট্ট দুই ভাই জিহাদে যাওয়ার লাইনে তারা দাঁড়ায় গেল, এবং নিজেদেরকে একটু বড় বোঝানোর জন্য, একটু বড় বোঝানোর জন্য নিজের পায়ে আঙ্গুলের মধ্যে ভর দিয়ে উঁকি দিয়া রাখছে, একটু নিজেকে উঁচা দেখানোর জন্য, বড় দেখানোর জন্য। আল্লাহর নবী একজন একজন করে করে পরীক্ষা করে করে যখন এদের সামনে আসলেন, এই সেই নবী অবাক হয়ে গেলেন। মায়ার নবী ডাক দেয়া কয়, সাহাবিরা একটু দেখো। নবী প্রথমে ভাবছেন হয়তো দুইটা বালক বুঝে না এটা কিসের লাইন, নবী বলতেছেন বাবা এটা যুদ্ধে যাওয়ার লাইন, খেলাধুলায় যাওয়ার লাইন নয়, এটা অন্য কোথাও যাওয়ার যা লাইন নয়, এটা যুদ্ধের ময়দানে যাওয়ার লাইন। এই কথা বলতেই দুনুটা ভাই নবীর দিকে তাকায় কয়, নবী গ আমরা ভালো করে জানি এটা যুদ্ধে যাওয়ার লাইন। আল্লাহ নবী কই, বাবা যুদ্ধে যাওয়ার লাইন, যুদ্ধের ময়দান বড় খতরনাক, হয় কল্লা দিতে হয় নতুবা কল্লা আনতে হয়, তিন নম্বর কোনো অপশন নাই। এ বাবা বড় খতরনাক খতরনাক, তোমরা কেন যুদ্ধে যাবা, তোমাদের বাড়িতে কে আছে, বাড়িতে কে আছে? এমনি দুনুটা ভাই কান্দে আর কই, নবী গো আমাদের বাবা দুনিয়ায় নাই, আমরা এতিম, যদি আমাদের আব্বা দুনিয়ায় থাকতেন তাহলে আজ আব্বা আপনার সাথে যুদ্ধে আসতেন, আমরা তো মদিনার মসজিদের পাশেই মাঠে খেলায় ছিলাম, আওয়াজ কানে আসলো আপনি যুদ্ধে যাবেন, সাথে সাথে খেলা বন্ধ করে মায়ের কাছ থেকে অনুমতি আনতে রওনা দিয়েছি। ওগো নবীজি মার কাছ থেকে অনুমতি আনছি, আমার মা আমরা দুনো ভাইকে চিরদিনের জন্য বিদায় দিয়া দিছে, মার ফিরে চায় না, মা জীবিত চায় না, জীবিত চায় না। আল্লাহ নবী কই, বাবা তোমরা যুদ্ধের ময়দানে যায় করবা কি? এমনি দুই ভাই কয়, নবী গো মা কি যে জবাব দিয়েছি সেই জবাব আপনাকে গো নবী, আমরা যুদ্ধের ময়দানে দুশ্মনের কল্লা কাটতে পারবো না, কারণ আমরা ছোট, পারবো না, পারবো না। কিন্তু আপনার দিকে দুশ্মন যখন তীর মারবে, আমরা দুনু ভাই আপনার সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকবো, দুশ্মনের তীরগুলি আমাদের কলিজা ছিদ্র করে বের হয়ে যাবে, তবু উফ শব্দ বলবো না, আমরা মায়ার নবীর গায়ে তীর লাগতে দিব না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, কাউনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়,
তাজদার মদিনা হে তো মাহে আরবি হাজদার মদিনা হে তো মাহে আরবি হশজার দেতে হে নবুয়ত কে শাহাদাত তশকীক কমর মে হে তো অঙ্গুল কে ইশারাত তশকীক কমর মে হে তো অঙ্গুল কে ইশারাত একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার মুসলমানেরা যে আল্লাহু আকবার এ যুবক তোমাকে মুয়াজ্জিনের আজান খেলার মাঠ থেকে মসজিদে আনতে পারে না তুমি খেলার মাঠে মগ্ন বন্ধুদের নিয়ে মোবাইল টিপায় মগ্ন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছি মুয়াজ্জিনের কণ্ঠে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ নিজে তোমারে ডাকতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি আল্লাহ মহান আমি আল্লাহ মহান এত ডাক তোমারে ডাকা হয় দৈনিক পাঁচবার অথচ সেই ডাকে তুমি মসজিদে আসলা না তোমার খেলা বন্ধ করানো গেল না তোমার মোবাইল টিপানো বন্ধ করা গেল না তোমার ঘুম ভাঙানো গেল না বলো তো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমাকে এই দুই ভাইয়ের সামনে দাঁড় করায় তোমার বয়সের বালক তোমারই বয়সের বালকের সামনে যদি তোমাকে দাঁড় করানো হয় জবাব দিবা কি রে যুবক বলো না কি জবাব দিবা যদি আল্লাহ বলে দেখ তোর মসজিদে আসতে পারলি না খেলা বন্ধ করে আমার মাস মুয়াজ্জিনের সামনে একটু নিজের মুখটা দেখা যারা জিহাদে চলে গেছে খেলা বন্ধ করে যেখানে গেলে পরে নিজের জীবন দিতে হয় সেই জায়গায় খেলা বন্ধ করে চলে গেল আর তুমি মসজিদে আসতে পারলে না জবাব দেওয়া সম্ভব না একটু নিজেরে বুঝাও একটু নিজেরে বুঝাও ওই যুগে কেন আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসছে ছোট ছোট বাচ্চাগুলি পর্যন্ত আজান হলে পরে মসজিদে দৌড় দিছে আর আজকে আমার দেশের যুবক আমার দেশের বৃদ্ধ আমার দেশের এইরকম বাবা মা অনেক বাবা মা আছে নামাজে যায় না নামাজ পড়ে না বলো না যুবক কেমন করে আল্লাহর গায়েবী সাহায্য আসবে আল্লাহ কই বান্দা ফুজি দিলাম আমি আল্লাহ তোরে পা ফুজি দিলাম আমি আল্লাহ তোরে চোখ ফুজি দিলাম আমি আল্লাহ তোরে সুস্থ একটা দেমাগ আমার দেওয়া ফুজি দিয়া আমার ডিউটি পালন করলি না আমার দেওয়া ফুজিটা তুই সকিনার তোলে ব্যয় করলি ঠিক আছে তুই তোর সকিনারে লইয়া থাক আমি আল্লাহ তোর দিকে আর নজর দিলাম না মায়ার নবী দয়ার নবী রহমতের নবী এই ছোট্ট দুই বালকের কথা শুনে মায়ার নবীর চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো নবী কান্দেন আর আসমানের দিকে হাত উঠাইলেন বলেন মালি মদিনার দুইটা ছোট্ট শিশুর কথা তুমি শুনো আল্লাহ মদিনার দুইটা ছোট্ট বালকের কথা তুমি একটু শুনো কি কয় একটু শুনো আল্লাহ মদিনার মানুষের উপরে আমি খুশি হয়ে গেছি তুমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাও ও মালিক মদিনার দুইটা বাচ্চার কথাগুলি শুনো দিনের নবী মায়ার নবী বলতেছে বাবা তোমরা দুনু ভাই যদি যুদ্ধে চলে যাও তাহলে মা একা হয়ে যাবে মা কারে নিয়ে দুনিয়াতে বাঁচবে কারে নিয়ে স্বপ্ন দেখবে বাবা দুনুটা ভাই যাওয়া যুদ্ধে যাওয়া ঠিক না বড় ভাইটারে নবী বলেন তোমাকে অনুমতি দিলাম ছোট ভাইকে নবী বলতেছেন বাবা তুমি চলে যাও মায়ের খেদমত করো বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নেব মার খেদমত করা জিহাদের সমান সওয়াব মায়ার নবী দয়ার নবী বলে রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন নবী বলে যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি আল্লাহ তার উপর রাজি আর যেই সন্তানের উপরে বাপ মা নারাজ নবী বলেন তার উপরে আল্লাহও নারাজ এজন্য আল্লাহকে যদি রাজি করতে হয় যুবক মাকে খুশি রাখো বাবাকে খুশি করো বাবাকে রাজি করো মাকে রাজি করো আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে বাপ মারে যদি নারাজ করো তুমি লক্ষ লক্ষ টাকা ফিরের দরবারে তুমি লইয়া যাইবা হাতি ঘোড়া তুমি মহিষ লইয়া যাইবা মা নারাজ বাবা নারাজ
আল্লাহ কোনদিন তোমার উপর রাজি হবে না, মসজিদে লক্ষ টাকা খরচ করতে পারবা, তুমি প্রতি বছর হজ করতে পারবা, প্রতি বছর হজ করতে পারবা, যদি বাপ মা রাজি না থাকে আল্লাহ কোনদিন রাজি হয় না, আর যদি বাপ মা রাজি থাকে আল্লাহ রাজি হয়ে যায়। তাম দুনিয়ার সব মানুষ আমার উপর রাজি কিন্তু বাপ মা নারাজ, মায়ার নবীর হাদিস বলে আল্লাহও নারাজ। সমাজের সব মানুষ তোমারে ভালো জানে কিন্তু বাপ মা খারাপ জানে, আল্লাহর নবীর হাদিস বলে আল্লাহও তোমাকে খারাপ জানে। আর মানুষ তোমারে কদ্দুর ভালো জানলো খারাপ জানলো এর দ্বারা আল্লাহর রাজামন্দি সন্তুষ্ট না। মানুষ যদি তোমারে খারাপও জানে আর মা যদি তোমারে বাবা যদি তোমারে ভালো জানে, তুমি মা ভক্ত হওয়ার কারণে বাবা ভক্ত হওয়ার কারণে তোমার সমাজের কিছু মানুষ খারাপ জানে, দূর মা পাগল মার কথা ছাড়া লড়ে না, বাপ পাগল বাপের কথা ছাড়া কোনো দিকে পাওয়াই দেয় না, দূর এটা একটা মানুষ নি, এরকম কথা হাজার মানুষে কোক এরপরও মা রাজি বাবা রাজি আল্লাহ তোমার উপর রাজি, আল্লাহ রাজি। মা মারা গেছে বাবারে বিয়া করান, বাবারে বিয়ে করান, বাবার যদি বিয়ের সামর্থ্য থাকে শক্তি থাকে সন্তান হিসেবে বাবারে বিয়ে করান। কইবেন হুজুর সমাজের মানুষ কি কয়, এজন্য বলতেছি শুনেন, সমাজের মানুষ আপনারে মন্দ বললেই আল্লাহর কাছে আপনি মন্দ না খারাপ না, আপনি আপনার উপযুক্ত বাবা মামার আগে সে বাবার জন্য একজন সঙ্গিনী দরকার, বৃদ্ধ বয়সে বিছানায় পড়ে গেলে কে তার খেদমত করবে, এই চিন্তাটা করে যেই সন্তান যেই ছেলেরা বাবাকে আরেকটা বিয়ে করাবে বাবার খেদমতের জন্য, এতে আল্লাহ তোমার উপর রাজি। সমাজের সব মানুষ নারাজ হয়ে যাক, আল্লাহ রাজি হলে আমার যথেষ্ট। কিন্তু আজকাল অনেক সন্তান এরকম বাবার বিয়ের উপরে অবজেকশন করে বসে, জিদ ধরে বসে, না বাবারে আর বিয়ে করাবে না, আল্লাহ তোমার উপর নারাজ, বাবা কষ্ট পাইতেছে, বাবা কষ্ট পাইতেছে, আমার স্ত্রী আর ছেলের বউ, ছেলের বউ নিজের কোনোদিন মায়ের মতো কাজ করতে পারবে না, এতটা কাছে যেতে পারবে না, বৃদ্ধ বয়সে এমন হতে পারে তারে ধৈর্য ধৈর্য বাথরুমে নেওয়া লাগতে পারে, তার হ্যাঁ গুপ্ত স্থান দেখা লাগতে পারে, এটা কোনো ছেলের বোর দ্বারা সম্ভব না, ছেলের দ্বারাও সম্ভব না, মেয়ের দ্বারাও সম্ভব না, এটা করবে শুধু একমাত্র স্ত্রী। আওয়াজ দেন না কেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী রহমতের নবী কয় বাবা মার খেদমত কর, বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নিব। আর বড় বাইটারে নবী বলেন বাবা আমি তোমাকে যুদ্ধে যাবার অনুমতি দিয়ে দিলাম, এইবার বড় ভাই যখন অনুমতি পায় যায় ছোট ভাই অনুমতি পায় না, নবী যখন ছোট জনকে বললেন মায়ের খেদমত করো যায়া, বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নেব, সাথে সাথে ছোট ভাই কান্না শুরু করে দিল, আমার মায়ার নবীর পা কদম মোবারক দইরা কয় নবী গো আমাকে আপনি একা একা ফেরত দিয়েন না গো নবী, আমরা দুনো ভাই একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আমরা দুনোটা ভাইকে মা একসাথে বিদায় দিয়ে দিছেন, আর মা জীবিত চায় না, নবী গো আমি যদি একা যাই মা বলবে আল্লাহ আমার বড় ছেলেকে কবুল করেছে তোরে কবুল করে নাই, কি জবাব দিব গো নবী মাকে, অতএব আপনি আমাকে ফেরত দিয়েন না, যদিও আমি বয়সে ছোট কিন্তু ভাইয়ার চেয়ে গায়ে আমার শক্তি বেশি, আর যুদ্ধে বয়সের চেয়ে শক্তির বেশি প্রয়োজন, যুদ্ধের ময়দানে বয়সের থেকে শক্তির বেশি প্রয়োজন, ঠিক না? ছোট ভাইয়ে কয় কি কয় নবী গো আমি যদিও ভাইয়ার থেকে বয়সে ছোট কিন্তু আমার গায়ে শক্তি বেশি, যদি আপনি সন্দেহ করেন তাহলে দুই ভাইরে কুস্তি লাগাইয়া দেন, সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইয়েরা বন্ধুরা যুবক এই কথা শুনতেই মায়ার নবী দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন সাহাবীরা রে এইবার তোমরা একটু বলো না কি করব, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন ইয়া রাসূলুল্লাহ মনে হয় একজন রেখে যাওয়া যাবে না, মনে হয় দুজনকে অনুমতি দেওয়া লাগবে গো নবী, এরপরে তারা কুস্তি লাগতে চায় শক্তি কার বেশি একটু দেখতে চায়, দুনো ভাই কুস্তি লাগার জন্য প্রস্তুত,
আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে অনুমতি চান। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো তাহলে দুনু ভাইকে আপনি অনুমতি দিয়া দেন, আমরাও একটু দেখতে চাই কার গায়ে শক্তি বেশি। এই বইলা মায়ার নবীর অনুমতি নিয়ে দুই ভাই কুস্তি লাগার জন্য রেডি হয়ে গেল। ভাইরা বন্ধুরা, শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা শুরু হয়, কার শক্তি বেশি কার শক্তি কম। এ যুবক, আজ তুমি আমি প্রতিযোগিতা করি গুনার কাজে যাওয়ার জন্য, গুনার কাজে তুমি আমি প্রতিযোগিতা করি, প্রতিযোগিতা খেলা নিয়ে আজকে বাজি ধরা হয়, খেলা নিয়ে একজন আরেকজনকে মাইরাও ফেলায়, ঠিক না? অমুকে আর্জেন্টিনা আর একজনে ব্রাজিল, এই প্রতিযোগিতা কইরা কইরা তুমি আমি শেষ একে অপরের রক্ত ঝরাই। অথচ ফিলিস্তিনের জমিনে যেই দিন আর্জেন্টিনার খেলা নিয়ে তুমি পাগল, ওই দিনও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত ঝরেছে। একটা সন্তান অসুস্থ বাবার জন্য সে ঔষধ আনতে ঘর থেকে বের হয়েছিল, সেই সন্তান ঔষধ নিয়ে ফিরতে পারে নাই, ইসরায়েলি হায়নার দল তার গুলি করে শহীদ করে ফেলেছে। বাবার ঔষধ না আইনা লাশ হইয়া বাপ মার কাছে ফিরছে। যেদিন তুমি আর আমি আর্জেন্টিনার খেলা নিয়ে ব্যস্ত, ইহুদিরা খেলা দেখে না, ইহুদিরা আমাদেরকে খেলা দেখায় ওরা দেখে না, আরো জোরে বলে ঠিক কি না? ওরা আমাকে তোমাকে মোবাইলের গেমের ভিতরে পাগল পাগল বানায় রাখে, ওরা নিজেরা গেম খেলে না, ওরা গেম খেলতেছে মুসলমানদেরকে লইয়া। আমি আর তুমি যখন মোবাইল টিপা নিয়ে ব্যস্ত, তখনও আমার মুসলমান ভাইয়ের বুকে গুলি চলতেছে, আমার মুসলিম বোনের গায়ে গুলি চলতেছে, পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছে দিতে চায়। এজন্য বলি যুবক, ইহুদিদের সব ষড়যন্ত্র থেকে নিজেরে বের করে তুমি বের করে বের আনো, মদিনাওয়ালার রংটা ধরো, ইহুদিদের ষড়যন্ত্র ছেড়ে দাও, নিজেরে মুত্তাকি বানাও, আল্লাহর বন্ধু বানাও, আল্লাহকে খুশি করো, আল্লাহকে পাশে আনো। যদি আল্লাহরে আমরা পাশে আনতে না পারি, তাহলে ওই যে মিয়ানমারের হালত বাংলার জমিনও আজ নয় কাল হবে, গুজরাটের অবস্থাও বাংলার জমিনে আজ নয় কাল হবে, ঠিক কিনা জোরে বলেন? যদি আল্লাহকে পাশে আনতে না পারো, তাহলে আমার আপনার পরিণতিটা এমন হবে, এমন চোখের সামনে বাবাকে জবাই করবে, চোখের সামনে মাকে জবাই করবে, চোখের সামনে সন্তানকে দুশ্মন জবাই করবে, তলোয়ার ধারাইতেছে ওরা আমাকে আপনাকে জবাই করার জন্য। যদি ওই মুহূর্তে তোমাকে বাঁচতে হয়, যদি ইজ্জত নিয়ে সম্মানের সাথে তোমাকে বিজয়ী হতে হয় যুবক, তাহলে একটাই পথ, ভারত পাকিস্তান আমেরিকা লন্ডন রে পাশে আনতে হবে না, মালিককে পাশে আনো। দুশ্মন যত শক্তি নিয়ে ময়দানে দাঁড়াক, আমার পক্ষে আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তুই রক্ষা নাই, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি, আরে কুজুরে আওয়াজ দিয়া কো আসেনি, একটু দাঁড়াও জেগে উঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান, একটু দাঁড়াও জেগে উঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান, রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না, রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না, নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম,
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দোজাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই আমরা মোহাম্মদ রাসূলুল্লাহর বাহিনী এখানে কারা কারা একটু হাত উঠে আল্লাহকে বলো বাহিনী আসেনি একটু জোরে কো আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার সব রং ছেড়ে দিব মদিনাওয়ালা রং ধরব ঠিক কি না সব রং ছেড়ে দাও ইহুদি রং ছেড়ে দাও ইহুদিদের সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেরিয়ে আসো মদিনাওয়ালার রং ধরো আমার নবীর রং যার ভিতরে যত বেশি পাওয়া যাবে আল্লাহ পাক তার উপরে তত বেশি খুশি হবে আল্লাহর বন্ধু সে তত বেশি হবে কারণ আল্লাহ পাকের ঘনিষ্ঠ বন্ধু হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘনিষ্ঠ বন্ধুর নমুনা আল্লাহ এই জমিনের ভিতরে যার ভিতরে আল্লাহ যত বেশি পাবে তারে সাধারণ বন্ধু বানায় নিবে সাধারণ বন্ধু এজন্য বায়রা বন্ধুরা মায়ার নবী কয় ঠিক আছে একটু কুস্তি লাগো ধনুবাই কুস্তি লাগার জন্য রেডি হয়ে গেল রেডি এ যুবক একটু মনোযোগ দিয়া দিলির কানে কথাগুলি শুনো তুমি আমি কি নিয়ে প্রতিযোগিতা করি আর নবীর যুগের যুবকগুলি কি নিয়ে প্রতিযোগিতা করত যুদ্ধে যাওয়ার জন্য প্রতিযোগিতা দুই ভাই কুস্তি লাগবে এমনি ছোট ভাই বড় বড় ভাইয়ের কানে কানে যায় কি যেন বলল কি কইছে কইছে ভাইয়া তুমি তো অনুমতি পেয়েই গেছো আমাকে সুযোগ করে দিও বড় ভাইয়া কই টেনশন করবি না আমি তোরে সারা যাবো না আল্লাহু আকবার কুস্তি লাগছে ঠিক বড় ভাইয়ের শক্তি দেখায় না ছোট জনে দপার দিয়া বড় ভাইরে নিচে ফালাইয়া বুকে উইটা কইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আমার গায়ের শক্তি বেশি আল্লাহ নবী জোর দিয়া নবীজি যাইয়া দুনুজনে হাত ধইরা উঁচু করলেন নবী বলেন তোমাদের দুনুজনেরই শক্তি বেশি দুনুজনেরই শক্তি বেশি সাহাবীরা কিছু বুঝছো নি সাহাবীরা কই নবী গো আমরা সব বুঝছি কুস্তি লাগার আগেই তো ফলাফল বের হয়ে গেছে কে জিতবো কে হারবো এটা তো আগেই বের হয়ে গেছে নবী বলে এখন কি করব তোমরা বলো সাহাবায়ে কেরাম বলে নবী গো দুনুজনকে অনুমতি দিয়ে দেন আল্লাহর নবী দুনুজনকে অনুমতি দিয়ে দিলেন বদরের যুদ্ধে যাবার মাত্র 10 বছর 12 বছরের দুই বালক রওনা দিয়ে দেয় বদরের যুদ্ধে এক ভাই আরেক ভাইরে কই ভাইয়া আমরা তো ছোট মানুষ বেশি কাম করতে পারবো না একজনকে টার্গেট নাও একজন বড় ভাই কই তুই কারে টার্গেট নিতে তোর মন চায় ছোট ভাই কই ভাইয়া শুনেছি বদরে আমার নবীর চির দুশ্মন আবু জাহেল আইছে আমরা দুই ভাই আবু জাহেলকে টার্গেট নিব আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার জাহেল আবু জাহেল বদরে নবীর বিরুদ্ধে আর ছোট দুই ভাই আবু জাহেল রে টার্গেট লইছে কিন্তু আবু জাহেলকে চিনে না কোনদিন আবু জাহেলকে দেখে নাই বুখারী শরীফ জিল্দে সানি কিতাবুল মাগাজি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন এক ভাই হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে ইয়া আম্মি আরিনি আবা জাহেল কই চাচা জান আবু জাহেল কোনটা একটু চিনে দেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে কয় বাবা কস কি তুই তোমরা আবু জাহেল রে দিয়ে কি করবা এমনি ছোট ভাই দুই ভাই কয় চাচা জান আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আজকে বদরের ময়দানে হয় আবু জাহেলের একদিন নতুবা আমাদের একদিন খেজুরের ডাল হাতে ছিল খেজুরের ডাল
এই খেজুরে ডাল নিয়া দুনুবাই বদরের ময়দানে আবু জাহেলকে চিনবে কেমনে? তিনি চিনায়া দিলেন, ওই যে দেখো ঘোড়ার পিঠে লম্বা লম্বা বড় বড় হাউক দিচ্ছি, ধমক দিচ্ছি, আওয়াজ চিৎকার চিৎকার করছি, ওর নামই হলো আবু জাহেল। লম্বা চৌড়া বডিটা, লম্বা লম্বা আওয়াজ দিচ্ছে, চিৎকার করছে, সাথে সাথে তারা টার্গেট নিয়ে আবু জাহেলের ঘোড়ার কাছেই চলে গেল। ছোটে মানুষ সহজে দেখাও যায় না, চেনাও যায় না। ফাঁকে ফাঁকে আবু জাহেলের ঘোড়ার সামনে যে হাজির, একজনে যাইয়ে আল্লাহু আকবার বইলা, আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে খেজুরের ডাল দিয়া মারছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলছে, বান্দা তুই যদি আমার পাশে রাখো কেমনে আমি সাহায্য করি শুন, সাথে সাথে খেজুরের ডাল আল্লাহ পাক তলোয়ার বানায় দিছে। এত ধারালো তলোয়ার, এত ধারালো খেজুরি ডাল দিয়া মারলো, হয়ে গেল তলোয়ার, ঘোড়ার পা কেটে গেল, আবু জাহেল দপা দিয়া মাটিতে পড়ে গেল। আরেক ভাইয়ের হাতে ছিল খেজুরের ডাল, ওই ডালটা দিও সে তার বুকের মধ্যে বসায় দিল। যেই মাত্র বুকে বসাইছে, এই ডালকেও আল্লাহ তলোয়ার বানায় দিছে। বডির ইপার ওইপার হইয়া মাটিতে গিতে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায় দেখেন, হায় 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 হায়, এই ছোট দুই বালকে কি কাণ্ড ঘটায়া দিল, আবু জাহেল রে খতম কইরা ফলাইছে। দৌড়ায় তিনি আসতেছেন, এইদিকে আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদরের ময়দানে তিনি বাবার পক্ষে ছিলেন, নবীর বিপক্ষে ছিলেন, পরে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু বদরের যুদ্ধে তিনি বাবার পক্ষে আমার নবীর বিপক্ষে তিনি ছিলেন। জন্য দূর থেকে যখন ইকরামা দেখছেন বাবাকে দুইটা বালক হত্যা করে ফেলতেছে, ঘোড়ার উপরে সর হইয়া দ্রুত বেগে আইসা ইকরামা, তিনিও বীর বাহাদুর একজন সাহাবি, বহুত বড় একজন বীর ইকরাম। ভাইরা বন্ধুরা, মুসলমান হওয়ার পরেও ভাইরা ইয়ার মুখের যুদ্ধে তিনি বিজয়ের ইতিহাস রচনা করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু দুনু বন্ধু ইয়ার মুখের যুদ্ধে ইতিহাস রচনা করেছেন। ওই ইকরামা বীর বাহাদুরের মতো আইয়া মুআযের হাতের মধ্যে মারলেন, হাত একটা কেটে গেল, বড় ভাইটার হাত কেটে গেল, শুধুমাত্র চামড়াটা লেগে আছে, হাতটা ঝুলতেছে ঝুলতেছে, সাহাবায়ে কেরাম আসতেছে, এই দৃশ্য দেখে ইকরামা পালায়া গেছেন, কিন্তু মুআযের হাত তো নাই, একটা হাত তো নাই, চামড়াটা ঝুলতেছে রে ভাই, হাঁটা চলা করতে কষ্ট হয়, হাত নিয়ে তিনি হাঁটতে পারেন না, দৌড় দিতে পারেন না। ওই অবস্থায় বদরের ময়দানে নিজের পা নিজের হাতটারে পায়ের নিচে রাইখা টান দিয়া হাতটা ছিঁড়ে ফেলে দিছে, আর বলতেছে, রে হাত, আমি আল্লাহর জন্য তোমারে কুরবানি দিলাম, জান্নাতে তোমার সাথে দেখা হবে। এ যুবক একটু ইতিহাস শোনাও, তোমাকে বলছি তোমাকে বলছি, তোমার নিজের ইতিহাসটা একটু শোনো। আজ আমি আপনি আপনি আমার পরিচয় ভুলে গেছি, আমি যে কত ক্ষমতা আল্লাহ আমাকে দিছে এই কথাটাই ভুলে গেছি, আমার সাথে যে কত বড় শক্তি এই কথাটা আমরা মুসলমান ভুলে গেছি। যদি এই কথাটা আমাদের চিন্তায় থাকতো, তাহলে আমরা অমুকরে আর তমুকরে পাশে নেওয়ার চিন্তা করতাম না, সর্বদা চিন্তা করতাম খালিকার মালিককে পাশে রাখ। বদরের যুদ্ধ আবু জাহেল খতম হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আয়েশা আবু জাহেলের বুকের উপরে বসলেন, বৈশা বলতেছে, তোরে কে খতম করছে জানোস নি, তোরে এবার শুয়াই দিছে কে, একটু ভালো করে দেখ কেনে, কয় কেডা কই দেখ, ছোট্ট দুইটা বালক সারা জীবন বাহাদুরি করছিলি, অহংকার করেছিলি, পরিণতিটা আল্লাহ কিভাবে ঘটাইছে দেখ, অহংকারের পরিণতি এভাবেই হয়, ঠিক কিনা জোরে বলেন, অহংকার যে করে তার শেষ পরিণতিটা জিল্লতির সাথে হয়, অপমানের সাথে হয়, আত্তাকাব্বুর রিদাই, আল্লাহ বলে অহংকার আমার পোশাক, এটা নিয়ে কেউ টানাটানি করো না, মানুষের পক্ষে অহংকার করা সাজে না, কারণ তুমি যত বড় ক্ষমতাসীন হও না কেন, যত পয়সার মালিক হও না কেন, তোমার চেয়ে উপরে আল্লাহ আরেকজন রাখছে, ঠিক না? এজন্য আমার উপরে যদি কেউ থাকে আমার অহংকার করা চলে না, অহংকার শুধু করেন করতে পারেন একমাত্র আল্লাহ, কারণ আল্লাহর উপরে আর কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন, এই কথা বলার কোনো সুযোগ নাই। আমার যদি এই সুযোগটাই থাকে যে না, আমার যদি কাউকে না কাউকে সার কইতে হয়, আমার যদি কাউরে না কাউরে সালাম দিতে হয়, আমার যদি কাউরে না কাউরের সামনে নিচে বসতে হয়, তাহলে আমার আবার অহংকার কিসের? অহংকার কিসের? গরিবের সাথে, গরিব অসহায় লোকের সাথে।
আল্লাহ বরদাস্ত করেন না অহংকারীকে ভাইরা এজন্য নবী বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাত পাবে না এজন্য অন্তরকে অহংকার মুক্ত করব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সবাই কোনা আমিন আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান আয়েশা বলতেছেন এই যে দেখ তোর কামা কারাগার মারছে আবু জাহেল কয় এখন তুই কি করবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই বলেন আমি তোর কল্লা আলগা করব এরা তো তোর জাননিছে আমি তোর কল্লা আলাদা করব এরপরে তোর কল্লাটা আমার নবীর সামনে নিয়ে হাজির করব কল্লাটা আলাদা করছেন আবু জাহেল কয় আমার কল্লাটা যখন কাটবি গুরিত লাগায় কাটিস যেন কল্লাটা দেখতে বড় দেখা যায় আমি নেতা ছিলাম তো ও ডাকাইতে ডাকাইতে রে মরবার আগে অহংকার যায় না কয় গুরিত লাগায় কাটিস কয় ঠিক আছে তোর শেষ ইচ্ছা পূরণ হইব আব্দুল্লাহ ইবনে মাসউদ গুরিত লাগাইয়া আবু জাহেলে কল্লা কাটছেন কাটিয়া কানের এই এই কান দিয়া তলোয়ারটা ঢুকাইছেন জাতা দিয়ে এই কান দিয়া তলোয়ার বাইর করছেন বাইর করে তলোয়ারের মাথাটার মধ্যে আবু জাহেলের কল্লা টলিয়া মায়ার নবীর সামনে হাজির হইছেন আল্লাহু আকবার নেন গো নবী আপনার দুশমনের কল্লা নবী বলেন হাদা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ এটা আল্লাহ এবং তার রসূলের দুশমনের কল্লা ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম বলুন এত বড় ইতিহাস রচনা হয়েছে ওই সময়ে সাথে কে ছিলেন আরো জোরে বলেন কে ছিলেন আরো জোরে বলেন কে ছিলেন আল্লাহ ছিলেন তাহলে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় করণীয় হলো কাকে পাশে রাখা খুশি কারে রাখা গুনাহ করলে আল্লাহ খুশি হয় তওবা করলে আল্লাহ খুশি হয় ঠিক কি না আমাদের পিছনে জীবনে অনেক গুনাহ হয়ে গেছে যে গুনার কারণে আল্লাহ নারাজ কিন্তু যদি খাঁটি দিলে তওবা করে ফেলি তাহলে আল্লাহ রাজি হয়ে যাবে খাঁটি দিলে তওবা আল্লাহ আর জীবনে গুনাহ করব না সমবয়সের কত মানুষ আল্লাহ কবরে চলে গেছে জানি না এই রাত আমাদের কার জীবনের শেষ রাত জানি না এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো এই নিয়তে এখানে যারা যারা বসছি তওবার নিয়তে একটু হাত উঠে আল্লাহকে দেখাই আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন